सत्ताम शिवम सुंदरम बृहत् शिव महापुराणे तृतीय अध्याय ब्रह्मा और विष्णु शिव पूजा शिवेर पंचविध कृत्य और पनवादी स्वरूप कथन शिव उवाच यह अध्याय की अपने सामने पाठ करछि। कहें नंदिकेश्वर सनत कुमारे अतपर जहा घटे कहिब तुमारे ब्रह्मा केतुकीरे अनुगृहित करिया देवगण द्वारा परे पूजित हइया देव महेश्वर एक सभार माझारे विराज करितेछेन आनंद अंतरे सेई काले ब्रह्मा विष्णु प्रभु महेश्वरे भक्तिते प्रणाम करि कृतांजलि करे ताहा दक्षिणे ब्रह्मा वामे नारायण हर्षचिते अवस्थान करें तखन अनंत रुमार सहित पंचानने भक्ति भरे बसाइया रत्न सिंहासने प्रवित्त पुरुष वस्तु दाराय तखन ब्रह्मा विष्णु यथाविधि करें पूजन पुरुष संकल्प प्रभावित जहा हय ताहाई प्रकृत वस्तु जानिबे निश्चय आर जेई वस्तु हय प्रकृत सम्भूत ताहाई प्रकृत वस्तु जानिबे निश्चित नपुर केयूर यज्ञ सूत्र उत्तरीय किरीट कुंडल हार माला अंगुरीय तांबूल कपूर ध्वज अगुरु चंदन धूप दीप शेष छप्त चामर व्यंजन वाक्य मनोनीत नाना दिव्य उपहारे ब्रह्मा विष्णु पूजिलेन देव महेश्वरे तादेर एमन पूजा पाइया शंकर तखन हलेन अति प्रसन्नान्तर सम्मति बदने कहे ताहादेर प्रति वत्सदय आमि तुष्ट हइयाछि अति अतएव चिरकाल एदिन एदिन पवित्र श्रेष्ठतम दिन रूपे हवे समाधित आमारे प्रिय अतिथि शिवरात्रि नामे अवश्य सुविख्यात हवे धराधाम इंद्रिय संयम करी अवंचक जन दिवरात उपवासी करिया जापन एई शिवरात्रि दिने सभक्ति अंतरे यथाशक्ति यथाविधि पूजिबे आमारे एक वर्ष सदा अमरे पूजिले भक्तिते जेई फल लाभ है पाइबे इहाते अग्रहणेर अग्रहणेर आद्यान नक्षत्र जगेते स्तम्भ रूपे आविर्भूत होलाम पूर्वेते सेई काले पार्वती सहित जेई जन लिंग बा मूर्तिते मरे करिबे दर्शन कार्तिकेय हईतेओ जे आमाय प्रिय ताहाते कोनो रूप ना छे संशय सेई शुभ दिने यदि दर्शन मात्रे एमन पर्याप्त फल पाइबे निश्चय ताहाले सेई दिने पूजिले भक्तिते किरूप हईबे फल के पारे बोलिते रणक्षेत्रे लिंग रूपे हई आविर्भूत ताहा लिंग स्थान नामे हईबे विख्यात सकलेर दर्शन ओ पूजार निमित्त এই লিঙ্গ ক্ষুদ্র রূপে হবে অবস্থিত এই লিঙ্গ ধ্যান কিংবা দর্শন স্পর্ধনে জীবগণ মুক্ত হবে ভবের বন্ধনে অনলা চলেতে লিঙ্গ হইল সমুৎপিত সমুত্থিত নামেতে অরুণাচল হইবে বিখ্যাত এই স্থানে বহু তীর্থ অধিষ্ঠিত রবে যেথা বাসে বা মরণে জীব মুক্তি পাবে বসতি করিবে যেথা সদা জনগণ
নানান কল্যাণ কর্মে করিবে পুর রহিবে পূরণ দান জপাদি হেতা করিলে নিশ্চয় তাহলে কোটি গুণ ফল লাভ হয় ধরাধামে আমার যতে ক্ষেত্র রয় সবার উৎকৃষ্ট এই ক্ষেত্র হয় এই স্থানে যদি করে আমাকে শরণ অবশ্যই মুক্তি লাভ করে জীবগণ এই স্থানে লিঙ্গরূপী আমাকে পূজিলে তাহা হলে পঞ্চপ্রকারের মুক্তি মিলে তাই স্বচ্ছদয় শুন আমার বচন শীঘ্র তোমাদের ইচ্ছা হইবে পূরণ এই রূপে কৃপাদান করি মহেশ্বর ব্রহ্মা ও বিষ্ণুর দ্বন্দ্ব মিটাতে সত্তর কহেন হে বৎসদয় শুন মোর কথা যাহাতে ঘুচিবে তোমাদের অজ্ঞানতা সগুণ নির্গুণ এই উভয় প্রকার জানিবে রয়েছে মূর্তি কেবল আমার অন্য কাহারও নেই কর হে শ্রবণ অপর কেহই তাই ঈশ্বর নহন প্রথমে নির্গুণ স্তম্ভ রূপেতে নিশ্চিত সগুণ মূর্তিতে পরয়ে হই আবির্ভূত নির্গুণ ব্রহ্মত্ব আর সগুণ ঈশ্বরত্ব তাহা ভিন্ন অন্য কারও না আছে নিশ্চিত এখানে আত্মাভিমান দিয়া বিসর্জন ভক্তিতে আমাতে চিত্ত কর সমর্পণ আমার প্রসাদে তিজ গতে সমুদয় কার্য সিদ্ধ হইতেছে সকল সময় বর্তমানে তোমাদের প্রীতির কারণ ব্রহ্মত্ব বিদ্যা আমি করিব দর্শন আমি পরম ব্রহ্ম সেই নিরাকার সগুণ নির্গুণ হয় স্বরূপ আমার সে ব্রহ্মত্ব নিবন্ধ আমি ঈশ্বর অনুগ্রহ আদি কার্য জানিবে আমার হে বৎসদয় আমি সবার বৃহৎ বিশ্বের বর্ধক ব্রহ্মা শব্দে অভিহিত আমি সদা সর্বব্যাপী সমভাবাপন্ন তাই মোরে আত্মবলি করি পানিপন্ন আমার ভিন্ন সমুদয় জীবি অনাত্মা তাই সংশয় নাই শুন সত্য কথা স্তম্ভেতে লিঙ্গের হইল প্রকাশিত অতএব ইহা লিঙ্গ আমার নিশ্চিত নিত্যমম এই লিঙ্গে করিবে পূজন আমার স্বরূপ তাহা কর হে শ্রবণ লিঙ্গ আর লিঙ্গবানে ভেদ কিছু নাই তাই তো আমার লিঙ্গ পূজিবে সদাই যে স্থানে আমার লিঙ্গ হবে অধিষ্ঠিত অবশ্যই তাহা আমি রহিব নিশ্চিত সেই জন একলিঙ্গ করিবে স্থাপন আমারই সমরূপ পাইবে সেজন প্রতিমূর্তি হতে মম লিঙ্গ স্থাপনী অবশ্য প্রধান হবে জানবি সদাই মূর্তি স্থাপনে লিঙ্গ না হলে স্থাপন তাহা শিবক্ষেত্র বলি না হবে গণন লিঙ্গ পূজা বিধি শুন শিবের বদনে ব্রহ্মা বিষ্ণু হইলেন আনন্দিত মনে কহেন হে প্রভু কৃপা করিয়া এখন বর্ণনা করুন পঞ্চকীর্তির লক্ষণ শঙ্কর কহেন তবে ওহি বৎসগণ অতি গুজ্য মম পঞ্চকীর্তির লক্ষণ তথাপিও তোমাদের প্রীতির কারণ কীর্তন করিব তাহা কর হে শবন সৃষ্টি স্থিতি না স্থিরভাব অনুগ্রহ এ পঞ্চ জগৎকৃত মম সিদ্ধবহ তন্নমধ্যে সংসার বারম্ভ সৃষ্টি সুনিশ্চয় সংসারের বৃদ্ধি স্থিতি ক্ষয় না ছয় জীবগণে সংসার হইতে উচ্চারণ তিরোভাব পদবাচ্য কর হে শবন আর জীবগণে মুক্তি সংসার হইতে মম অনুগ্রহ হয় জানি ব্যক্তিতে এই পঞ্চবিধ কৃত্য দিলেম নির্দেশ ইহা শুধু আমারই জানিবে বিশেষ কিন্তু এই পঞ্চকৃত জনসাধারণ ভূমি আদি পঞ্চভূতে করে দর্শন তাহারে ভূমিতে সৃষ্টি স্থিতি দেখে জলে অগ্নিতে সংহার ও তিরোভাব আনিলে আর অনুগ্রহ জ্ঞান করে যে অন্তরে কিন্তু বিজ্ঞজন ইহা অন্য রূপে ধরে তাহাদের ধারণা পঞ্চ খিতাদি ধারায় এই পঞ্চকৃত্য হয় সাধিত সদায় বাহন করিতে এই পঞ্চকৃত ভার সদা বিদ্যমান পঞ্চ বদন আমার চারিদিকে চারিটি বদন বিরাজিত পঞ্চম বদন মধ্যস্থলে অবস্থিত হে ব্রাহ্মণ হে কেশব উভয়ে তোমরা
আমাকে সন্তুষ্ট করিয়াছ তপ দ্বারায়। মম অপি অশিষ্টি স্থিতি নামে কীর্তদয় তোমরা গ্রহণ করিয়াছ এ সময়। রুদ্র আর মহেশ অপর কীর্তদয় আমার কৃপায় লাভ করেছে নিশ্চয়। কিন্তু মুক্তিরূপ যাহা মম অনুগ্রহ লোভিতে সমর্থ নাহি হইবে কেহ। কাল বসে তোমরা পূর্বের যে বৃতান্ত ভেবে দেখো অবশ্যই হয়েছে বিস্মিত। কিন্তু তাহা অদ্যপিও রুদ্র মহেশ স্মৃতিপটে জাগ্রত রেখেছে সবিশেষ। তাই রূপকেশকৃত আদ্যাদি বাহন মৎসাদৃশ্য তাহাদের করেছি অর্পণ। আমাকে যথার্থ রূপে হইতে বিদিত ওঙ্কার নামক মন্ত্র জপিবে সতত। আমার পরম মন্ত্র ইহাই নিশ্চয় অভিমান আসিবারে সদা শ্রেষ্ঠ হয়। পূর্বে অতি মঙ্গলজনক এই মন্ত্র আমার বদন হতে হইলে বহির্গত। আমার বাচক ইহা আমি বাচ্য তার অতএব এই মন্ত্র স্বরূপ আমার। উহার স্মরণ তাই কর যদি নিত্য আমাকে স্মরণ করা হইবে নিশ্চিত। আমার উত্তর মুখ হইতে অকার পশ্চিম বদন হইতে উদ্ভূত মকার। পূর্ব মুখ হতে বিন্দু হইল সৃজন আর মধ্য মুখ হতে নাদের জনম। এই রূপে পঞ্চাক্ষরে ওঙ্কার বিবৃত পুনরায় একাক্ষরে হইল ঘনীভূত। পরে মম পঞ্চমুখ হইতে নিশ্চিত ত্রিপাদ গায়ত্রী মন্ত্র হইল সম্ভূত। তা হতে সৃষ্টি হইল বেদ সমুদয় বেদ হতে কোটি কোটি মন্ত্র জন্মলয়। সেই মন্ত্রে কেবল নির্দিষ্ট ফলসিদ্ধি ওঙ্কার হইতে কিন্তু হয় সর্বসিদ্ধি। সকল মন্ত্রে মূল স্বরূপ ওঙ্কার ভোগ মুক্তি দান করে সকল প্রকার। মঙ্গলজনক আর যত সব মন্ত্র জানিবে সাক্ষাৎ শুধু ভোগপদ মাত্র। কহেন নন্দিকেশ্বর গুরু পঞ্চানন এরূপ কহিয়া বস্তে করি আবরণ। ব্রহ্মা ও বিষ্ণুর শিরে করি হস্তস্পর্শ পর্ণ উমার শহীদ মন্ত্র দালিনে দানিলেন পুন। শিষ্যদয় মন্ত্র পেয়ে দক্ষিণা কারণ গুরুপতি করিলেন আত্মসমর্পণ। অনন্তর জড়হস্তে ব্রহ্মা ও কেশব গুরুদেব শঙ্করের করিলেন স্বাব। হে গুরু হে মহেশ্বর হে পিনাক পানি নির্গুণ হইয়া হও সগুণ আপনি। সর্বগুণের প্রভু আপনি নিশ্চয় আরও হও পরম নির্গুণ তেজময়। সদা সর্বব্যাপী আপনাকে বারংবার ভক্তি ভরে আমরা জানাই নমস্কার। আপনি প্রবণ বাচ্য হন পঞ্চানন ভক্তি ভরে করিতব চরণ বন্দন। ভক্তি ভরে তব চরণ বন্দন। আপনি পবন লিঙ্গি সৃষ্টাদির কর্তা নেই আপনার গুণ শক্তির আত্মা। সগুণ নির্গুণ রূপী সেই মহাত্মনে নমস্কার করি সদা ভক্তিপূর্ণ মনে। ব্রহ্মা বিষ্ণু এই রূপে গুরু মহেশ্বরে স্তব আর প্রণাম করিলে ভক্তি ভরে। শঙ্কর কহেন তবে হে বৎসযুগল বর্ণনা করেছি আমি তত্ত্বাদি সকল তোমরা আমার রূপ করেছ দর্শন। প্রণব মন্ত্রের জপ কর হে এখন তাহলে সুস্থির জ্ঞান ও ভাগ্য শাশ্বত আমার প্রসাদে লাভ করিবে নিশ্চিত। চতুর্দশী তিথি আর আর্ত নক্ষত্রেতে কোটি গুণ ফল লাভ ওঙ্কার জপেতে। মিগ শিলা পুনর্বসু অন্তপাদ জপে হোম তর্পণাদি ফল আর্দা তুল্য তপে। চতুর্থ পঞ্চম ষষ্ঠ মুহূর্ত প্রভাতে দর্শনের শ্রেষ্ঠ কাল জানিবে একটিতে। মম লিঙ্গ প্রতিমা হইল সমান উপাসকগণ কাছে লিঙ্গই প্রধান। মক্ষ বিলাসী জীবগণ ও কারণ লিঙ্গতেই মহেশ্বর করেন পূজন। সাধকেরা শিব পূজা করে ওঙ্কারে তার প্রতিমার পূজা করে পঞ্চাক্ষরে। অপরের প্রতিষ্ঠিত লিঙ্গ যদি হয় স্বয়ং সদ্যব্য উপচারেতে নিশ্চয়। করিবে শিবের পূজা সভক্তি অন্তরে শিবপুদ লাভেতে সামর্থ্য লাভ করে। এইরূপ উপদেশ জানি শিবতয়ে অন্তহিত হন শিব প্রসন্ন হৃদয়ে। নমস্কার।